দু হাজার চব্বিশের আঠেরোতম লোকসভা নির্বাচন হতে চলেছে সাত দফায় অর্থাৎ দু হাজার উনিশে সতেরোতম লোকসভা নির্বাচন যেমন হয়েছিল সাত দফায় ঠিক সেম ফরম্যাট ফলো করে এবার নরেন্দ্র মোদীকে চারশো আসনের লক্ষ্যমাত্রায় জয়যুক্ত করার জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন ছাড়া দেশ জুড়ে সাত দফায় দেশের আঠেরোতম লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি সহ নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করল আর যথারীতি এই সাত দফা লোকসভা নির্বাচনের মধ্যে সাত দফাতেই ভোট গ্রহণ হবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে এবং একই সঙ্গে সাত দফায় ভোট হবে বিহার এবং উত্তরপ্রদেশে কিন্তু এদিনের এই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার মাঝে বেশ কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে একদিকে যেমন আমাদের রাজ্যের ভোট শুরু হবে উত্তরবঙ্গ থেকে এবং শেষ হবে দক্ষিণবঙ্গে এসে ঠিক তেমনটাই উল্লেখযোগ্যভাবে এবারে মহিলা ভোটারের সংখ্যা গত সমস্ত লোকসভা নির্বাচনের তুলনায় সর্বাধিক একই সঙ্গে এবার জিরোভায়ালেন্স লোকসভা নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন বদ্ধ বদ্ধপরিকর আর তাই জন্য মুখ্য নির্বাচন কমিশনার শুরুতেই ঘোষণা করলেন ফ্রি ফেয়ার অ্যান্ড ভায়োলেশন ফ্রি ইলেকশন করাবার জন্য তারা যেহেতু বদ্ধ পরিকর সেই জন্য যদি কোথাও কোনো অভিযোগ উঠে আসে তাহলে ঘটনাস্থলে একশো মিনিটের মধ্যে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকেরা পাশাপাশি আঠারোতম লোকসভা নির্বাচনের সঙ্গে হবে চার রাজ্যের বিধানসভা নির্বাচন এই চার রাজ্য হল অন্ধ্রপ্রদেশ উড়িশা সিকিম এবং অরুণাচল শুধু তাই না পশ্চিমবঙ্গের দুটি আসনে হবে বিধানসভার উপনির্বাচন অর্থাৎ সব মিলিয়ে সাত দফার লোকসভা নির্বাচন যা শুরু হচ্ছে উনিশে এপ্রিল থেকে এবং শেষ হবে পয়লা জুন ফল ঘোষণা হবে চৌঠা জুন আর এই প্রায় দেড় মাস ধরে যখন আমাদের দেশ জুড়ে চলবে আমাদের গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে আঠেরোতম লোকসভা নির্বাচন সেই নির্বাচনের প্রথম দফায় যিনি ভোট দেবেন তার কিন্তু চৌঠা জুন যখন ফল বেরোবে সেই সময় হয়তো অনেক ভোটদাতাই আর ফল দেখতে পাবেন না কারণ দেড় মাসের মধ্যে মানুষের জীবনের গতি প্রকৃতি কোন দিকে যাবে তা বলা বড্ড কঠিন আর তাই এই সাত দফা লোকসভা নির্বাচন যখন ঘোষণা হলো তখন আরও একবার এই লোকসভা নির্বাচনকে নিয়ে অবশ্যই শুরুতেই সমালোচনায় সরব হলো আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস কারণ আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের সঙ্গে হওয়া বিশেষ বৈঠকে তারা মামার বাড়িতে যেমন আবদার জানায় ঠিক তেমনটাই আবদার জানিয়ে বলেছিল এক দফায় নির্বাচন করতে এবং তাদের যুক্তি অন্যান্য বেশ কতগুলি রাজ্যকে সামনে তুলে ধরে বলা হয় যদি এই সমস্ত রাজ্যে পশ্চিমবঙ্গের তুলনায় লোকসভায় আসন সংখ্যা বেশি থাকা সত্ত্বেও এক কি দুদফায় যদি ভোট করানো সম্ভব হয় তাহলে কেন পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করানো সম্ভব হচ্ছে না এর উত্তর অন্তত আর কেউ জানুক না জানুক আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দু সালে ক্ষমতায় আসার পর থেকে পঞ্চায়েত নির্বাচন পৌরসভা নির্বাচন এবং বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যেভাবে একের পর এক নির্বাচনে নির্বাচনের শুরুতে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে রাজ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে একাধিক মানুষের প্রাণ কেড়েছে এই সমস্ত নির্বাচনগুলি তারপর সেই উদাহরণ যখন শাসক দলের সামনেই রয়েছে আর সেই উদাহরণের পর অন্ততপক্ষে আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বলা সাজে না আমাদের রাজ্যে এক দফায় নির্বাচন করানো উচিত কারণ আমাদের রাজ্যের যা ইতিহাস তাতে আমাদের রাজ্যের যে কোনো নির্বাচন এমন কি সমবয় নির্বাচনেও আমাদের রাজ্যে ভায়োলেন্সটা হচ্ছে কমন ব্যাপার মারামারি রক্তপাত এবং প্রাণহানি পশ্চিমবঙ্গের যে কোনো পর্যায়ের যে কোনো নির্বাচনের অত্যন্ত সাধারণ এবং স্বাভাবিক একটি ঘটনা অন্ততপক্ষে গত দশ বছরের বিভিন্ন উদাহরণে উঠে এসছে আর সেই সমস্ত উদাহরণকে সামনে রেখে এবং একই সঙ্গে এখানে উল্লেখ করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চারশো আসনের লক্ষ্যকে যদি নিশ্চিত করতে হয় তাহলে অবশ্যই এবারে নির্বাচন কমিশনের কাছে ছিল গুরু দায়িত্ব আর সেই গুরু দায়িত্ব যখন তাদের কাঁধে রয়েছে এবং সেই চারশো আসনের লক্ষ্যমাত্রা যদি সত্যি পূর্ণ করতে হয় নরেন্দ্র মোদীর বিজেপি এবং একই সঙ্গে বিজেপি এবং এনডিএ জোটকে তাহলে পশ্চিমবঙ্গ থেকে অন্ততপক্ষে বিজেপিকে একুশ থেকে বাইশটি আসন পেতেই হবে আর সেই আসন যদি না পেতে পারে তাহলে কিন্তু নরেন্দ্র মোদীর চারশো আসনের পারের লক্ষ্যমাত্রা অনেক বড় সংখ্যায় ধাক্কা পেতে চলেছে আর সেই সম্ভাবনাকেই সামনে রেখে নির্বাচন কমিশন আর কিছু হোক চাই না হোক পশ্চিমবঙ্গের জন্য সাত দফায় নির্বাচন করার লক্ষ্য স্থির করে আর সেই পথে হেঁটেই শনিবার দুপুর তিনটের সময় নির্বাচন কমিশন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেয় উনিশে এপ্রিল থেকে নির্বাচন শুরু হচ্ছে শেষ হচ্ছে পয়লা জুন ফলাফল হচ্ছে চৌঠা জুন সারা দেশের সমস্ত লোকসভা এবং চার রাজ্যের বিধানসভা এবং একই সঙ্গে আমাদের সহ বেশ কতগুলি রাজ্যের বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশ হবে কিন্তু এদিনের আলোচনা যেহেতু ইলেকশনকে কেন্দ্র করে এবং যেহেতু সারা দেশ জুড়ে সাত দফায় নির্বাচন হচ্ছে তাই সাত দফায় কোন কোন রাজ্যে কোন কোন তারিখে নির্বাচন হবে তা আপনারা বিভিন্ন ওয়েব পোর্টাল এবং একই সঙ্গে আমাদের রাজ্যের প্রথম সারির ইলেকট্রনিক মিডিয়া থেকে জানতে পেরে যাবেন কিন্তু যেহেতু নির্বাচন নিয়ে আলোচনা এবং নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে আলোচনা তাই আশীর্বাদ ট্রুথে আমি আপনাদের সামনে আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের সাত দফা নির্বাচনে কোন তারিখ কোন কোন কেন্দ্রে নির্বাচন হচ্ছে তা একবার বলে দেওয়া দরকার বলেই মনে করি তাহলে আসুন সে বিষয়ে কথা বলি কিন্তু একটা বিষয় আমি কিন্তু টেলিপ্রমটা দেখে ভিডিও শ্যুট করি না তাই এক্ষেত্রে অর্থাৎ সাত দফায় কোন কোন তারিখ কোন কোন কেন্দ্রে পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হবে তা কিন্তু আমি একটু দেখে বলছি দয়া করে আপনারা যারা আমার ভিউয়ার তারা আমাকে এক্ষেত্রে ক্ষমা করবেন বলে আশা রাখতে পারি প্রথম দফা উনিশে এপ্রিল ভোট হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দ্বিতীয় দফা ছাব্বিশে এপ্রিল ভোট হচ্ছে রায়গঞ্জ বালুরঘাট দার্জিলিং তৃতীয় দফা সাতই মে ভোট হচ্ছে মালদাহ উত্তর মালদাহ দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর চতুর্থ দফা তেরোই মে ভোট হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল পঞ্চম দফা বিশে মে ভোট হচ্ছে শ্রীরামপুর ব্যারাকপুর হুগলি বনগাঁ হাওড়া উলুবেরিয়া এবং আরামবাগে ষষ্ঠ দফা পঁচিশে মে এই পঁচিশে মে ষষ্ঠ দফায় ভোট হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর কাঁথি তমলুক ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর বিষ্ণুপুর সপ্তম দফা পয়লা জুন অর্থাৎ শেষ দফা ভোট হচ্ছে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা যাদবপুর জয়নগর বসিরহাট বারাসাত মথুরাপুর ডায়মন্ড হারবার দমদম অর্থাৎ বুঝতেই পারছেন সাত দফার দেড় মাস ধরে এই নির্বাচন চলবে শুধু লোকসভার এই আসনগুলোতেই নির্বাচন হবে না তার সঙ্গে হবে আমাদের রাজ্যের দুটি বিধানসভায় উপনির্বাচন ভগবান গোলায় উপনির্বাচন হবে তৃতীয় দফায় সাতই মে আর হালেই তাপস রায় যেহেতু তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির ঘরে নাম লেখালেন তার ফলে বরহানগরের কেন্দ্রটি ফাঁকা হয় এই বরহানগর কেন্দ্রে ভোট হবে সপ্তম দফা অর্থাৎ পয়লা জুন যেদিন উত্তর কলকাতার ভোট গ্রহণ হবে সেই দিনই বরহানগরের বিধানসভা কেন্দ্রে হবে উপনির্বাচন অর্থাৎ এই নির্বাচন প্রক্রিয়া যা দেড় মাস ধরে চলবে শুরুতেই বললাম না একেবারে শুরু হবে উত্তরবঙ্গ দিয়ে শেষ হবে দক্ষিণবঙ্গে একবার ভাবুন উনিশে এপ্রিল প্রথম দফায় উত্তরবঙ্গের কেন্দ্রে এক ব্যক্তি ভোট দিলেন এবং তিনি ধরুন বেশ বেশ প্রৌঢ় তার বয়স প্রায় আশি পার করে গেছে এবার তিনি আশা করলেন তিনি হয়তো চৌঠা জুনের ফলাফল দেখতে পাবেন কিন্তু এত দীর্ঘ মেয়াদি এত দীর্ঘ সময় ধরে আমাদের দেশের আঠেরোতম লোকসভা নির্বাচন হতে চলেছে যে সেই ব্যক্তির ফলাফল দেখার চান্স যদি ভগবান না করে তাহলে কিন্তু খুব খুব কম অর্থাৎ বর্তমানে আমাদের যা শারীরিক পরিস্থিতি এবং যেভাবে প্রত্যেক দিন হৃদরোগের সমস্যা মানুষের উত্তরোত্তর বাড়ছে ডায়াবেটিস যেভাবে মানুষের মধ্যে বাসা করে তুলেছে সেখান থেকে দাঁড়িয়ে মানুষের আয়ু নিয়ে কথা বলা আর মঙ্গল গ্রহের জল নিয়ে কথা বলা একই বিষয় হয়ে উঠেছে তাই জন্য নির্বাচন কমিশনের এই সাত দফার নির্বাচনের ফলাফল যে কত লোক দেখতে পাবে তা নিয়ে কিন্তু আবারও আশীর্বাদুতের তরফে বড় সড়ো প্রশ্ন উঠছে একই সঙ্গে এবারের নির্বাচনে কিন্তু একটা বড় চিত্র উঠে এসছে মহিলা ভোটারদের ক্ষেত্রে এবারে মোট ভোটারের সংখ্যা প্রায় সাতানব্বই কোটি যার মধ্যে পুরুষ এবং মহিলা ভোটারদের সংখ্যা একেবারে ব্যালেন্স বলা যায় মোট পুরুষ ভোটারের সংখ্যা ঊনপঞ্চাশ কোটি সত্তর লক্ষ এবং অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা সাতচল্লিশ দশ লক্ষ প্রথমবার ভোট দেবেন এক কোটি আশি লক্ষ ভোটার অর্থাৎ বুঝতেই পাচ্ছেন মহিলা ভোটারের সংখ্যা এবারে কিন্তু সারা দেশ জুড়েই প্রচুর হারে বেড়েছে শুধু তাই না উল্লেখযোগ্যভাবে চার রাজ্যে মহিলা ভোটারের সংখ্যা সর্বাধিক এক্ষেত্রে বলতে হবে আপনারা যদি এই লোকসভা নির্বাচনের ঠিক আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের কথা একটু মনে রাখেন তাহলে সেখানে দেখবেন মধ্যপ্রদেশের ভোটের ক্ষেত্রে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান যিনি আশা করেছিলেন এবার ভোটের পর তিনি আবারও মুখ্যমন্ত্রীর কুরসিতে হয়তো বসতে চলেছেন কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়ে অবশেষে তিনি মুখ্যমন্ত্রীর কুরসি আর পাননি কিন্তু তিনি নির্বাচনের আগে তার রাজ্যে মহিলা কেন্দ্রিক বিভিন্ন প্রকল্প চালু করেছিলেন ঠিক যেমনটা দু সালে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সরকারি প্রকল্প গড়ে তোলেন এবং যার অন্যতম লক্ষ্যই ছিলেন মহিলারা এবং সেই মহিলাদের লক্ষ্য করেই একের পর এক সরকারি প্রকল্পের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভোট ব্যাংকের যা কার্যকরী হিসাবে পরবর্তীকালে দফায় দফায় আমাদের রাজ্যে উঠে আসে তা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একই সঙ্গে কন্যাশ্রী এবং সবুজ সাথী এই দুই প্রকল্প ব্যাপকভাবে আমাদের রাজ্যে মহিলা ভোটারদের মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষে এক সুস্থিত ছবি গড়ে তোলে এবং সেই ছবিকে আশ্রয় নিয়ে দফায় দফায় পঞ্চায়েত পৌরসভা এবং বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দু সালের পর থেকে প্রচণ্ড নির্বাচনী ভায়োলেন্সের পরেও ক্ষমতায় টিকে রয়েছে তার অন্যতম কারণ হচ্ছে মহিলা ভোটার আর সেই মহিলা ভোটারকে উদাহরণ করেই মধ্যপ্রদেশে যেমন মহিলাদের কেন্দ্র করে সরকারি প্রকল্প বিধানসভা নির্বাচনের আগেই এনেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঠিক তেমনটাই হালে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালও মহিলাদের লক্ষ্য করেই নিয়ে এসছেন একাধিক প্রকল্প এবং এই সমস্ত প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই সমস্ত রাজ্য সরকারের তরফেই মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি মাস গেলে বড় অংশের টাকা কেউ হাজার কেউ পনেরোশো এমন কেউ দু টাকা পর্যন্ত প্রতি মাসে অর্থ সহায়তা করার প্রতিশ্রুতি দেয় এবং তা এখন তারা পালনও করছে তাহলে এই ছবিটা বুঝতে পারছেন অর্থাৎ লোকসভা নির্বাচনে যখন নির্বাচন কমিশনের তরফে মোট ভোটারের সংখ্যা জানানো হলো এবং সেখানে যখন পুরুষ এবং মহিলা ভোটারদের সংখ্যা জানানো হলো সেখান থেকে দেখা যাচ্ছে মহিলা ভোটারদের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু অনেক আগে থেকেই অনুমান করতে পেরেছিল নরেন্দ্র মোদী সরকার কারণ নরেন্দ্র মোদী সরকারের দ্বারা বর্তমানে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে মুখ্য নির্বাচন কমিশন এবং আরও দুই উপমুখ্য নির্বাচন কমিশনার এই তিন কমিশনই নির্বাচিত হন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং লোকসভায় কংগ্রেসের তরফে বিরোধী দলের নেতা অধীর রায়চৌধুরী এই তিনজনের কমিটির মাধ্যমে আর তার ফলেই যেহেতু সংখ্যাগরিষ্ঠতা বরাবরই থেকেছে কেন্দ্রের শাসক দল বিজেপির হাতে তার ফলে ন্যাচারাল ব্যাপার দেশ জুড়ে মহিলা এবং পুরুষের ভোটের সংখ্যা ঠিক কোন অনুপাতে কোন রাজ্যে কত তা কিন্তু অনেক আগেই জানতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি আর সেইভাবেই গত তিন বছর ধরে দেশ জুড়ে বিভিন্ন জায়গার বিধানসভা নির্বাচন যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন সব জায়গায় মহিলা কেন্দ্রিক বিভিন্ন প্রকল্পের সূচনা হয়েছে বিধানসভা নির্বাচনগুলির আগে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই মহিলা ভোটারকে সামনে রেখেই গত দু বছরে একাধিক মহিলা কেন্দ্রিক কেন্দ্রীয় সরকারি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেছেন অর্থাৎ দেশের মহিলা ভোটারকেই এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার থেকে বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলি সকলেই সমানভাবে টার্গেট করেছে আর সেই টার্গেটকে সামনে রেখেই এবার লোকসভা নির্বাচনের ঘুঁটি শাসাতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি এবং আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজ্যের আঞ্চলিক দলগুলি মহিলা ভোটারের পাশাপাশি এদিন কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ইলেক্টোরাল বন্ড নিয়ে একটি কথাও বলেন একবার ভাবুন যে ইলেকট্রনাল বন্ডের তথ্য দেশের সবচেয়ে বড় ব্যাংক এস ব্যাংক না দেবার জন্য দফায় দফায় যেভাবে সুপ্রিম কোর্টের সঙ্গে আর্গুমেন্ট চালালো এবং তারপর আমাদের দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ যেভাবে এস ব্যাংকের প্রায় গলায় আঙুল দিয়ে খাবার বার করার মতন করেই এই ইলেকট্রোল বন্ডের তথ্য বার করলো যদিও তা অর্ধেক তথ্য অর্থাৎ এসবিআইয়ের তরফে নির্বাচন কমিশনকে যে তথ্য দেওয়া হয়েছে তা দুটি ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে একটিতে দেখানো হয়েছে কোন কোন রাজনৈতিক দল কত কত টাকা কোন কোন তারিখে অনুদান পেয়েছে অর্থাৎ চাঁদা পেয়েছে তার খতিয়ান আর একটা তালিকায় দেওয়া হয়েছে কোন কোন কোম্পানি এবং কোন কোন ব্যক্তি কত কত তারিখ কত কত টাকার বন্ড কিনেছে তার তথ্য এই দুটো ক্ষেত্রেই কিন্তু সবচেয়ে বড় গণ্ডগোলের বিষয় হচ্ছে এই ইলেকট্রোলাল বন্ডের মধ্যে যে বিশেষ সুরক্ষা কোড অর্থাৎ নিউমেরিক কোডটি আছে সেই নিউমেরিক কোডটি দুটো তালিকার একটিতেও দেওয়া হয়নি এবং যার ফলে এই দুটো তালিকা বর্তমানে ম্যাচ করতে অসুবিধে এবং তা নিয়ে ইতোমধ্যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন আরও একবার প্রশান্ত ভূষণ এবং সেই মতোই এসবিআই ব্যাংকে সোমবারের মধ্যে অর্থাৎ আগামী সোমবার তারা কেন এই অর্ধেক তথ্য দিয়েছেন সে বিষয়ে হলফনামা দিয়ে শীর্ষ আদালত তাদের মতামত জানতে চেয়েছে এখান থেকে দাঁড়িয়ে এসবিআই আরও একবার কিন্তু আদালত অবমাননারই কাজ করেছে এবার এই প্রসঙ্গের মধ্যে দাঁড়িয়ে যখন ষোলোই মার্চ নির্বাচন কমিশনের তরফে আঠেরোতম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হলো তখন লোকে এক্সপেক্ট করেছিল হয়তো নির্ঘণ্ট ঘোষণার পর ইলেকটোরাল বর্ণে নির্বাচন কমিশনার রাজীব কুমার কিছু কথা হয়তো বলবেন কিন্তু তিনি এই প্রসঙ্গ সম্পূর্ণ এড়িয়ে গেছেন সারা দেশ জুড়ে সমস্ত প্রথম সারির অর্থাৎ জাতীয় প্রথম সারির মিডিয়া যা গদি মিডিয়া নামে খ্যাত তারা কিন্তু খুব সঠিকভাবে এবং তারা চতুরভাবেই ইলেকট্রাল বন্ডের খবর নির্বাচনের আগে পুরোপুরি ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা চলছে যদিও আমাদের রাজ্যের প্রথম সারি মিডিয়ার মধ্যে কিন্তু ইলেকট্রোরাল বন্ডের খবর নয় নয় করেও গোটা চার পাঁচ ঘন্টার মধ্যে এক থেকে দুবার হলেও আলোচনার শিরোনামে উঠে আসছে কিন্তু তারপরেও যেহেতু জাতীয় সংবাদ মাধ্যম যা গদি মিডিয়া বলে খ্যাত সেখানে ইলেকটোরাল বন্ডের খবর সম্পূর্ণ ভ্যানিশ করে দেবার চেষ্টার কারণেই হয়তো এবার মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারও এদিন নির্ঘণ্ট ঘোষণার সময় সেই একই কাজ করলেন ইলেকটোরাল বন্ডের বিষয়ে একটি কথাও বললেন না অর্থাৎ সরাসরি এর দ্বারা আবারও প্রশ্ন ওঠে তাহলে কি নির্বাচন কমিশনের তরফেও নরেন্দ্র মোদী সরকারের জামানার সবচেয়ে বড় স্ক্যাম যা ইতোমধ্যে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক বলে ঘোষণা করার পর এই সবচেয়ে বড় দুর্নীতি উঠে এসছে সবচেয়ে বড় ফ্রড যেখানে চাঁদা নেওয়া হচ্ছে আয়কর দফতর সিবিআই এবং ইডির মতন সংস্থাকে দিয়ে বিভিন্ন কোম্পানিতে রেড করানো হচ্ছে এবং তারপর চার পাঁচ দিনের মধ্যেই সেই সংস্থা কোটি কোটি টাকার বন্ড কিনে বিভিন্ন রাজনৈতিক দলকে দিচ্ছে সেই ঘটনার পর মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার একটি কথাও বললেন না শুধু তাই না যে মুখ্য নির্বাচন কমিশনার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাবার জন্য বদ্ধপরিকর জিরো ভায়ালেন্সের প্রতিশ্রুতি দিলেন যেখানে তিনি বললেন যাতে ঘুষ দেওয়া বা কোনো রকমভাবে অর্থের লোভ দেখানো না হয় তার জন্য আয়কর দপ্তর সিবিআই এবং ইডিকেও তারা কাজে লাগাচ্ছে এমনকি যে হেলিকপ্টারগুলি হেলিপ্যাডে নামবে সেগুলিও তল্লাশি করা হবে তাহলে সেখান থেকে দাঁড়িয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ইলেকট্রাল বর্ণী একটি কথাও বললেন না শুধু তাই না আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় গত এক দশক ধরে অর্থাৎ দু হাজার পর থেকে জম্মু কাশ্মীরে কিন্তু বিধানসভা নির্বাচন হয়নি এবং আপনারা জানেন দু সালে যখন দ্বিতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ক্ষমতায় আসে কেন্দ্রে এসেই জম্মু কাশ্মীর থেকে আর্টিকেল থ্রি সেভেন্টি বিলপের মাধ্যমে জম্মু কাশ্মীরকে স্বশাসিত রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করে একই সঙ্গে লাদাখকেও কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা করা হয় সুপ্রিম কোর্ট যেখানে সরাসরি নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দু হাজার সেপ্টেম্বর মাসের মধ্যে যে করেই হোক জম্মু কাশ্মীরে নির্বাচন করাতে হবে এবং বিধানসভা গড়তে হবে সেখান থেকে দাঁড়িয়ে এবারের লোকসভা নির্বাচনেও কিন্তু জম্মু কাশ্মীরে হচ্ছে না বিধানসভা নির্বাচন আর এখান থেকেই প্রশ্ন উঠছে দু হাজার শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল জম্মু কাশ্মীরে দু হাজার উনিশে আসছে আর্টিকেল থ্রি জম্মু কাশ্মীর রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে শুধু তাই না দু হাজার উনিশের ঠিক তিন বছর আগেই জম্মু কাশ্মীরের রাজনৈতিক অচল অবস্থার দোহাই দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এবং তারপর কেটে গেল দশটি বছর এবং দু হাজার উনিশের পর দফায় দফায় যেখানে নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে আসছেন জম্মু কাশ্মীরের সব চাঙ্গাসি জম্মু কাশ্মীরের সিচুয়েশন তাদের হাতের মুঠোয় তাহলে কেন নরেন্দ্র মোদীর বিজেপি জম্মু কাশ্মীরে এই লোকসভা নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচন করাবার সাহস দেখালো না এই নিয়ে কিন্তু ইতোমধ্যেই সারা দেশ জুড়ে সত্যিকারের যে সংবাদ মাধ্যমগুলি গণতন্ত্রের চতুর্থ পিলার হিসাবে কাজ করছে তারা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছে এবার আসি আমাদের রাজ্যের প্রসঙ্গে আমাদের রাজ্যে সাত দফাতে হচ্ছে লোকসভা নির্বাচন আমাদের রাজ্যের শাসক দল মামার বাড়িতে যাওয়ার মতো করে নির্বাচন কমিশনে গেছিল এবং তার আবদার জানিয়েছিল যেন এক দফায় নির্বাচন হয় কিন্তু নির্বাচন কমিশন গত প্রায় এক দশকের বিভিন্ন সময় পশ্চিমবঙ্গে হওয়া বিভিন্ন নির্বাচনের আগের নির্বাচনের সময়ের এবং নির্বাচনের পরের ভায়োলেন্সকে সামনে রেখে এবারেও যথারীতি দু সতেরো দফার লোকসভা নির্বাচনের মতন রিস্ক না নিয়ে সাত দফাতেই লোকসভা নির্বাচন করাচ্ছে যার জন্য ইতোমধ্যেই তৃণমূল কংগ্রেস সড়ক তৃণমূল কংগ্রেসের বক্তব্য নরেন্দ্র মোদীর দল বিজেপি তাদের বিপুল অর্থ এই নির্বাচনগুলিতে যেহেতু ব্যয় করবে অর্থাৎ ঢালবে জলের মতন বইয়ে দেবে সেখান থেকে দাঁড়িয়ে আঞ্চলিক দলগুলি যাতে বিজেপির সঙ্গে কোনোরকমভাবেই এটি উঠতে না পারে তার জন্যই পশ্চিমবঙ্গে অন্তত হচ্ছে সাত নির্বাচন এটা ঠিক ইলেকট্রাল বন্ডের তথ্য সামনে আসার পর একটি তথ্য উঠে এসছে নরেন্দ্র মোদীর দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে সবচেয়ে বেশি এই জচ্চুরির চাঁদা পেয়েছে ছ হাজার কোটি টাকার বেশি চাঁদা যেখানে একটি রাজনৈতিক দল পেয়েছে সেখান থেকে দাঁড়িয়ে অনেক অনেক নিচে আছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এবং তারপর অন্যান্য আঞ্চলিক দলগুলি আরও নিচে অর্থাৎ নির্বাচনে যেখানে টাকার খেলা চলে যেখানে সতেরোতম লোকসভা নির্বাচন সারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি প্রতিষ্ঠা করেছিল সেখান থেকে দাঁড়িয়ে আঠেরোতম লোকসভা নির্বাচন হয়তো সেই রেকর্ডকেও ভেঙে দিতে পারে আর তাই আঞ্চলিক দলগুলি যে বিজেপির সঙ্গে টাকার লড়াইয়ে এটি উঠতে পারবে না তা একেবারেই স্পষ্ট ইলেকটোরাল বন্ডের তথ্য সামনে আসার জেরে আর তাকে কেন্দ্র করেই নির্বাচন কমিশনের তরফে যখনই সাত দফার নির্ঘণ্ট ঘোষণা করা হলো, তা নিয়ে সমালোচনায় সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই সাত দফা নির্বাচনকে স্বাগত জানাবার পাশাপাশি তারা দাবি জানিয়েছে যে সাত দফা নির্বাচন যে যে কেন্দ্রে যে যে সময় নির্বাচন হবে যেন সমস্ত কেন্দ্রেই সঠিকভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে শুধু তাই না সুকান্ত মজুমদার সরাসরি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল যাতে নদফায় রাজ্যের লোকসভা নির্বাচন হয় কিন্তু সেই chance মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার না নিয়ে সাত দফাতেই ভোট করছেন আর তাকেও স্বাগত জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি একইভাবে রাজ্যের অন্য দুই বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেসের তরফেও সাত দফা নির্বাচন করানোর এই প্রক্রিয়াকে স্বাগত জানানোর পাশাপাশি তারাও একই দাবি জানিয়েছে যেন সব কোটি কেন্দ্রে সঠিক মাত্রায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে ভোট গ্রহণের দিন শুধু তাই না একই সঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কমিশনের কাছে আবেদন জানিয়েছেন ভোট গ্রহণের অন্ততপক্ষে সাত দিন আগে এবং ভোট গ্রহণের পরেও যেন সমস্ত কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকে যাতে রাজ্যে ভায়োলেন্স ঠেকানো যায় আর নির্বাচন কমিশনের তরফেও যেহেতু জিরো ভায়োলেন্সের লক্ষ্য নিয়ে আঠেরোতম লোকসভা নির্বাচন পরিচালনা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের রাজ্যে ভায়োলেন্স ফ্রি নির্বাচন করানো শুধু তাই না বিহার এবং উত্তরপ্রদেশের ক্ষেত্রেও এই একই চ্যালেঞ্জ ফেস করতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কারণ মুখ্য নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গকে যতই হাইলাইট করুক এই দুই রাজ্য অর্থাৎ বিহার এবং উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনেও যথেষ্ট ভায়োলেন্স হয় যথেষ্ট রাজনৈতিক কর্মীর হত্যা হয় এবং সাধারণ মানুষের ঘর ভাঙে এবং যোগীরাজ্যের বুলডোজার রাজ তো গত তিন বছরে আমরা সকলেই দেখছি নগ্ন চোখে দেশ জুড়ে কোনো সংবাদ মাধ্যম যেহেতু আর পেঁচে নেই তাই কেউ তার বিরুদ্ধে সরব হচ্ছে না আর সেই ঘটনাই আরও একবার হয়তো নির্বাচনের আগে নির্বাচনের পরে প্রত্যক্ষ করতে চলেছে উত্তরপ্রদেশের যোগী রাজ্যের মানুষ তাহলে বন্ধুরা এই আলোচনার মধ্যে দিয়ে আশা করি আমি যে পয়েন্টগুলি আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা খুব একটা বেশি প্রত্যেক দিনের ডেলি নিউজ মিডিয়ায় রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলিতে এই সমস্ত বিষয় নিয়ে সচরাচর হয়তো আপনারা আলোচনা শুনতে পাবেন না সেখানে বিজেপি তৃণমূল সিপিএম কংগ্রেসের প্রতিনিধিরা এসে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুরি করেন এবং অশ্লীল নোংরা আচরণ করেন দাঁতে কাঠি দিয়ে হাসার মতো করে নাটক যাত্রা থিয়েটার করেন কিন্তু মানুষের সঠিক প্রশ্নগুলো কেউ তোলেন না কোনো রাজনৈতিক দলই বা কোনো মিডিয়াতে এই প্রশ্ন উঠছে না যে ইলেকটোরাল বন্ডের হিসাব বিজেপি কংগ্রেস তৃণমূলকে দিতে হবে ভোট যাওয়ার আগে একই সঙ্গে দেশে বাড়তে থাকা বেকারত্বের সমস্যা খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি জ্বালানির মূল্যবৃদ্ধির যে ব্যাপক সমস্যার মুখে বর্তমান দেশের আম জনতা তাদের পক্ষে কোনো গদি মিডিয়া সওয়াল করছে না দু থেকে তারা মৌনব্রত নিয়েছে এবং দু হাজার তারা তাদের পাপা নরেন্দ্র মোদীর জন্য চারশো আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপিয়ে পড়েছে নির্বাচনী প্রচার অভিযানের মেশিনারি হিসাবে আর আপনি যদি একজন দায়িত্বপূর্ণ নাগরিক হন তাহলে অবশ্যই এই দেড় মাস অন্ততপক্ষে খবরের চ্যানেল দেখা বন্ধ করুন খবরের চ্যানেল দেখা বন্ধ করে আপনার বাড়ির যুবক যুবতীটি চাকরি পেয়েছে কি না আপনি বাজারে যাওয়ার পর আপনার পকেট থেকে কত টাকা খসছে সেই হিসাব কষুন এবং তার ভিত্তিতে আগামী কেন্দ্রে কোন রাজনৈতিক দলের সরকার আপনি চাইছেন ঠিক করুন এবং সেই দলকে ভোট দিন আর যদি আপনি কোনো দলকেই না চান আর আপনার কেন্দ্রের কোনো প্রার্থীকে যদি আপনার পছন্দ না হয় তাহলে কমিশন তো আপনার জন্য ইভিএমে রেখেছে নোটার বোতাম তাহলে বন্ধুরা এই নোটা নিয়ে হবে আগামী দিনের আলোচনা আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার